এ অ্যাপিচিউডে আমি ক্রিম্পিং টুলটা নিয়ে আলোচনা করব। ক্রিম্পিং টুলের মূল কাজগুলো হলো কেবলের উপরে যে কাভারটা থাকে প্লাস্টিকের এটা কাটতে হয়, তারপর কেবলকে সাজিয়ে সমান করে কাটতে হয় এবং কেবলগুলো কেবল কানেক্টর মধ্যে প্রবেশ করিয়ে এই ক্রিম্পিং টুলের মধ্যে সেটাকে দিয়ে সজোরে চাপ দিয়ে এটাকে সুন্দর করে মজবুত করে লাগাতে হয়। এখানে একটা ক্রিম্পিং টুলের চিত্র দেখতে পাচ্ছি। এখানে যে ব্লেডটা দেখতে পাচ্ছি, এই ব্লেডটার মধ্যে প্রথমে কেবলের একটা প্রান্ত প্রবেশ করিয়ে আলতোভাবে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কাটতে হবে। আমরা সাধারণত যে ল্যান্ডগুলো ব্যবহার করে থাকি এখানে ইউটিউবি কেবলটাই ব্যবহার করে থাকি, স্টার টোপোলজি ব্যবহার করে। তাই আমি এখানে ইউটিউবি কেবলটা কীভাবে কাটতে হয় সেটাই দেখাবো। ইউটিউবি কেবলের যে উপরে যে প্লাস্টিকের আবরণটা থাকে এর ভিতরে মূলত চার জোড়া তার থাকে। এই চার জোড়া তারের উপরে একটা প্লাস্টিকের কাভার থাকে, দেখতে পাচ্ছি এখানে প্লাস্টিকের কাভার রয়েছে। এই কাভারটাকে কাটার জন্য এই ক্রিম্পিং টুলে যে ব্লেডটা রয়েছে এই ব্লেডের মধ্যে প্রথমে কেবলের এক প্রান্ত প্রবেশ করিয়ে দিতে হবে এবং একটু চেপে ক্রিম্পিং টুলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে কাটতে হবে। বেশি জোরে চাপ লাগলে ভিতরে তারও কেটে যাবে, তাই বেশি জোরে চাপ দেওয়া যাবে না, হালকা চাপ দিয়ে এটাকে কাটতে হবে। তারপর উপরের আবরণটা কাটার পরে এখানে যে চার জোড়া তার বের হবে এই চার জোড়া তার প্রত্যেকটা জোড়া থেকে আলাদা করতে হবে, অর্থাৎ আটটা করে ফেলতে হবে এবং দেখতে পাচ্ছি ডানের চিত্রে আটটা তারকে একটার পর একটা নিয়ম অনুযায়ী সাজাতে হবে। সাজানোর পরে এর মাথাটা আবার এই ক্রিম্পিং টুলের এক প্রান্তে থাকে দুইটা ব্লেড উপরে নিচে এবং অপর প্রান্তে থাকে একটা ব্লেড এবং নিচে সমান, সেই প্রান্তে এটাকে প্রবেশ করিয়ে জোরে চাপ দিয়ে কেটে ফেলতে হবে, অর্থাৎ সমান করে কাটতে হবে। এটা খুবই সিনসিয়ারলিভাবে করতে হয়, কারণ ছোটো বড় থাকলে বা কোনোটা কাটছে কোনোটা কাটে না এরকম হলে পরবর্তীতে কানেক্টরে লাগাইলেও এটা কাজ করবে না, তাই এটা সুন্দর করে সমান করে কাটতে হবে। কাটার পরে এটাকে কানেক্টরের মধ্যে প্রবেশ করাইতে হবে এই তারগুলো, কারণ কানেক্টরে আটটা ছিদ্র রয়েছে সেখানে খুবই সূক্ষ্ম, আস্তে করে সেটাকে প্রবেশ করতে হবে। এবং প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছি একটা জায়গা রয়েছে, একটা হোল, এই হোলের মধ্যে কানেক্টরটা প্রবেশ করে দিতে হবে এবং এই ক্রিম্পিং টুলের হ্যান্ডেল দুইটা ধরে খুব জোরে চাপ দিতে হবে। চাপ দিলে এই কেবলগুলো কানেক্টরের সাথে খুব সুন্দর করে লেগে যাবে, অর্থাৎ এই কেবল কানেকশনের জন্য ক্রিম্পিং টুলটা অপরিহার্য। কেবল কানেকশনটা প্রথম অবস্থায় একটু জটিল লাগতে পারে, কয়েকবার এটাকে কাটাকাটি করলে এবং কানেক্টরের সঙ্গে লাগিয়ে কয়েকবার প্র্যাকটিস করলে এটা ইজি হয়ে যায়। এটা হচ্ছে মূলত ক্রিম্পিং টুল।